পঞ্চম দফায় বগুড়া সদর উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই উপজেলায় 125টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নাশকতা এড়াতে শহরে যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন, তবে মহাসড়কে যান চলাচলে বাধা নেই। শহরে শুধুমাত্র রিক্সা চলাচল করতে দেখা গেছে। এই উপজেলায় মোট ভোটার সংখ্যা 3,54,000, এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 1,77,000 আর মহিলা ভোটার রয়েছে 1,68,000। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান প্রার্থী 3 জন, ভাইস চেয়ারম্যান 5 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান 6 জন।